আরে বাবু, তুমিই তো আমার দুনিয়া, তুমি আমার সব। হ্যাঁ, হ্যালো বাবু, আমি বলছিলাম। তা কি করছো? আরে এই তো তোমার কথাই ভাবছি। বলছি খেয়েছো? না না, খাওয়া হয়নি এখনো। এ বাবা, কেন খাওনি? তুমি না খেলে আমি কি করে খাই? খেলে আমি তো বললাম আমি খাচ্ছি, তুমি খাও তারপরেই আমি খাবো। হ্যাঁ, আরে দেখো, তুমি এইভাবে করলে তোমার বিয়েই হবে না। কেন? আরে না মানে তুমি তো দুর্বল হয়ে যাবে, তখন তোমার মা তোমার সাথে বিয়েই দেবে না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি না খেলে কিন্তু আমি এখন আমার হাতে শিরা কেটে ফেলবো। না বাবু, না না। এই তো, হ্যাঁ যাও খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আবার পরে করবো। আরে আমি তো মনে প্রাণে তোমাকে আমার স্বামী ভেবেই নিয়েছি। হ্যাঁ, এবার আমাদের বিয়েটা হবেই। হ্যালো, হ্যাঁ আমি। তা বলছি, আজকে কিন্তু তুমি আমাকে ওটা বললে না। কি বলবো? ভনিতা করো না, মানে যেটা আমাকে রোজই বলো। হ্যাঁ ওইটাই। আচ্ছা রাখলাম। বাবু বলো তো, আমার ওজন কত হয়েছে? কত হবে? 90-90। কত বেশি বলছো কেন? অত হয়েছে নাকি? তাই আমার সবই 30 কেজি। হ্যাঁ, আমার বয়সটা একবার বলো তো কত হলো? 27 কি 28। তুমি না সত্যি, আমার সবই 16। হ্যাঁ কাজু ভাইয়া কোন উঠাইয়ে না, কাজু ভাইয়া কোন উঠাইয়ে না। হ্যালো বাবু, বলো। আমি আমি তো বসেই আছি, বলো বলো। তুমি কি আজ আসবে না? এ বাবা না না, আমি এখন কি করে যাব? বাড়িতে মা রয়েছে, মাকে বলতে বলতেই তো আমার 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ না না, আমি যেতে পারবো না, আমি অন্য দিন যাবো। হ্যাঁ আজকে না। তুমি যদি এখন না আসো, আমি এখনই রেল লাইনের তলায় মাথা দেবো। না বাবু না, তুমি এরকম কথা বলো না। তুমি এটা কেন বললে? এবার তোমাকে যেতেই হবে। আমাদের বিয়েটা হবেই। আর যদি না হয় বাবু? আমাদের বিয়েটা যদি না হয় তাহলে আমি আমি অল আউটে তেল খেয়ে আত্মহত্যা করবো। তাও আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি বাবু।